মানবিকতার কথা বিএনপি বলতে পারে? বিএনপি তো হলো হত্যা, ষড়যন্ত্র, খুন, এগুলার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 77 সাল থেকে 81 সাল পর্যন্ত 1156 জন মানুষকে হত্যা করেছিল, যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পক্ষের এবং যারা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। এই দল বিএনপি আজকে বেগম খালেদা জিয়া একটি আইনি প্রক্রিয়ার মধ্যে হাজারবার টাইম নিয়েছিল, প্রয়াত মওদুদ আহমেদ সাহেব সহ বিএনপির যে আইনজীবী প্যানেল তারা ফেল করেছে, তখনও তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। আজকে বলে জামিন নাই, উনি ওনার এক্সিকিউশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, কনভিক্টেড হয়ে গেছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর যে জায়গাটায়, যে মানবিক জায়গায় শেখা, সেটাকে ধন্যবাদ দেওয়ার দরকার। একবার ধন্যবাদ দিয়েছিল, সেটা আবার উড্ডো করেছে। কার কথায়? কুখ্যাত আপনি যে ওই যে 10টা গোষ্ঠ মামলার চালানের যে হোতা তারেক রহমানের কথায়, মনোজীবন মনির যেটি ঠাকুর বলেছেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা রাজনীতি, আমি 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 শুনেছি রাজনীতি বিএনপি করছে। প্রথমত বিষয়টা হলো যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বিরোধী নেতা, আমি ওনার সুস্বাস্থ্য কামনা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আকুতি দলের প্রধান হিসেবে, সেই আকুতির সাথেও আমি সহমত পোষণ করি। কিন্তু প্রশ্নটা হলো আমরা কোন বিএনপিকে আজকের দেখছি, যেই সহানুভূতির কথা বলেন, মানবিকতার কথা বলেন, এগুলো কোনো কিছু যায় না। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানবিক উদার রাজনৈতিক নেতৃত্বের নাম। জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময় বেগম খালেদা জিয়াতে তার এক্সিকিউটিভ ক্ষমতার মধ্য থেকে তার বাসায় থেকে তার পছন্দের মতন হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করছেন। এই বাংলাদেশ সেই বাংলাদেশ 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলা, আমাদের শত শত নেতাকর্মী যখন আহত হয়েছিল, সমস্ত হসপিটাল থেকে আমাদেরকে বের করে দিয়েছিল বিএনপি, 24 জন মানুষ হত্যা করেছিল। আইবি রহমানকে দেখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিএমএইচে যেতে পারেনি, গাড়ি থামিয়ে দিয়েছিল। আজকের মানবিকতার কথা বলেন, মানবিক নেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কাছ থেকে আপনাদের লার্নিং লেসন আছে। কোকো মারা গেল, জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদাজির বাসায় গিয়েছিল, কি ব্যবহার করেছিলেন বাংলাদেশে, মানবিকতার মূল্যবোধের কথা বলেন, এটার চার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। 55,000 স্কোয়ার ফিটের একটি দেশ, সেই দেশে আমরা 2017 সালে 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, ভুলে গেলে চলবে না। আজকের আমরা রাজনীতিতে এই যে আজকের যে মানবিক বিষয়গুলোর কথা বলি, আমরা যে বাস্তবতার কথা বলি, এই বাস্তবতা সৌহার্দ নষ্ট করেছে কে? এই প্রতিহিংসার শিকার বাংলাদেশ আওয়ামী লীগ 1975 সালের 15 আগস্ট পড়েছে। উনি বলেছেন 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৎকালীন সরকারের সমস্ত রকমের প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আন্তর্জাতিক গণমাধ্যমে গণজাগরণ তৈরি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতে বাধ্য হয়েছিল জিয়াউর রহমান। আসার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক 32 নম্বরে যেতে পারেননি, রাস্তার উপরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মিলাদ করতে হয়েছিল। মানবিকতার কথা বিএনপি বলতে পারে? বিএনপি তো হলো হত্যা, ষড়যন্ত্র, খুন, এগুলার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 77 সাল থেকে 81 সাল পর্যন্ত 1156 জন মানুষকে হত্যা করেছিল, যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পক্ষের এবং যারা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। এই দল বিএনপি আজকে বেগম খালেদা জিয়া একটি আইনি প্রক্রিয়ার মধ্যে হাজারবার টাইম নিয়েছিল, প্রয়াত মওদুদ আহমেদ সাহেব সহ বিএনপির যে আইনজীবী প্যানেল তারা ফেল করেছে, তখনও তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। আজকে বলে জামিন নাই, উনি ওনার এক্সিকিউশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, কনভিক্টেড হয়ে গেছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর যে জায়গাটায়, যে মানবিক জায়গায় শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়ার দরকার, একবার ধন্যবাদ দিয়েছিল, সেটা আবার উড্ডো করেছে। কার কথায়? কুখ্যাত আপনি যে ওই যে 10টা গোষ্ঠ মামলার চালানের যে হোতা তারেক রহমানের কথায়, যিনি আজকে বাংলাদেশকে মানুষকে উল্টা পথে টেক ব্যাক বাংলাদেশে নিয়ে যেতে চায়। সেই কারণে যখন টেলিভিশনে এসে এই উদার নীতির কথা বলবেন, মানবিকতার কথা বলবেন, তখন তাদের আয়নায় চেহারাটা দেখতে হবে। ধন্যবাদ।